রাফাল চুক্তির প্রতিবাদ এবার আছড়ে পড়েছে শিলচরেও। এ নিয়ে দেশের 70টি স্থানে সাংবাদিক বৈঠক করার পর এবার স্মারকপত্র প্রদানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে বুধবার কাছাড় জেলা বিজেপির নেতৃত্ব ও বিভিন্ন নেতাকর্মীরা জেলাশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এ ব্যাপারে বলতে গিয়ে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, রাফাল নিয়ে এতদিন কংগ্রেস যে মিথ্যাচারিতার আশ্রয় নিয়েছে তা প্রকাশ্যে এসে পড়েছে। মিথ্যা কথা বলার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত। তিনি বোফোর্স নিয়েও কংগ্রেসকে কোণঠাসা করতে ছাড়েননি। রাফেল চুক্তি নিয়ে বিগত প্রায় 3 মাস যাবৎ কংগ্রেস চূড়ান্ত মিথ্যাচারিতা করে আসছে। বিশেষ করে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী মহাশয়, তিনি মিথ্যা কথার ফুলঝুরি ছুটিয়েছেন এবং আমরা খুশি যে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট তাদের মিথ্যাবাদিতার মুখোশ খুলে দিয়েছে। রাফেলের কেসে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে কংগ্রেসের মিথ্যাচারিতা প্রকাশ প্রকট হয়ে গিয়েছে। কংগ্রেস গোয়েবেলসীয় পদ্ধতিতে গত 3 মাস যাবৎ সমস্ত দেশ জুড়ে মানুষকে বিভ্রান্ত করেছে। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং রাহুল গান্ধীর ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করতে হবে রাহুল গান্ধী। অ্যাকচুয়ালি এটা রাহুল গান্ধীর দোষ নয়, কংগ্রেসের ডিএনএতেই, রাহুল গান্ধীর ডিএনএতে আছে এই সমস্ত জিনিস। কারণ আমরা বোফোর্সের কথা ভুলে যাইনি, বোফোর্সে রাহুল গান্ধীর মামা জড়িত ছিলেন, আজকে তিনি নেই, কিন্তু এটা এটা প্রমাণ হয়ে গিয়েছে বোফোর্স ঘুষকাণ্ডে রাহুল গান্ধীর ইতালীয় সংযোগ আছে এবং তার ডিএনএতেই এই ঘুষকাণ্ড, ঘুষের ব্যবস্থা আছে। আমরা যদি আরো পিছিয়ে যাই। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী কবীন্দ্র প্রকাশ বলেন, রাফাল চুক্তির বিষয়ে সুপ্রিম কোর্ট ক্লিনচিট দেওয়া সত্ত্বেও সারা দেশে মিথ্যা প্রচার করে যাচ্ছেন রাহুল গান্ধী। তিনি আরও জানান, এর অঙ্গ হিসেবে আজ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। কংগ্রেস সভাপতি যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন তারও নিন্দা জানান কবীন্দ্র প্রকাশ। আর এই প্রতিবাদ উদযাপন হচ্ছে এই যে রাফেল এগ্রিমেন্ট, এ নিয়ে রাহুল গান্ধী অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছেন, লোককে বিভ্রান্ত করার চেষ্টা করতেন, তার প্রতিবাদী সেটা করা হয়েছে। ঠিক সেভাবে আজকে আমাদের এখানে যে কার্যসূচি ছিল সেটা হলো যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলার পক্ষ থেকে কাছাড় জেলার সভাপতি কৌশিক রায়ের দস্তখতে একটা মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে ডেপুটি কমিশনারের কাছে, থ্রু ডেপুটি কমিশনার এটা যাবে রাষ্ট্রপতির উদ্দেশ্যে। কাজে এই যে মেমোরেন্ডাম, সেই মেমোরেন্ডামের মধ্যে আমরা সব থেকে বড়ো কথা যেটা বলেছি যে সুপ্রিম কোর্ট যেখানে ক্লিন চিট দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট যেখানে বলছে যে এই রাফেল এগ্রিমেন্টে কোথাও কোনো ধরনের ধানদুলি হয়নি, কোনো ধরনের কালো কিছু ছিল না, সমস্ত ঠিক আছে, সেটা বলার পরেও রাহুল গান্ধী যেভাবে প্রচার করছেন এবং নরেন্দ্র মোদীকে যেভাবে চোর টুর ইত্যাদি করে গালাগালি করছেন, এটা অসভ্যের মতো ব্যবহার যে করতেন উনি, সেটা বড় দুঃখজনক ব্যাপার এবং সেটার প্রতিবাদ করেই আজকে সমস্ত ভারতবর্ষে এই দিবস উদযাপিত হচ্ছে। এবং আমরা এইমাত্র আমাদের কাছাড়ের ডেপুটি কমিশনারের কাছে সেই স্মারকলিপির একটা প্রতিলিপি দিয়ে আমরা এসেছি।